বিস্ফোরণ, কবি আশরাফ মির্জা। সময়ের সাথে ভুলে যাই কত কিছু, অনেকের মতো জীবনের ঘটনাগুলো বড় ছোট কত, ছেলেবেলার ভুলো মন রয়ে গেছে আজও, তাই ভুলে থাকি নিকট রক্তের আত্মীয়কে, সহপাঠী, খেলা সাথী, শিক্ষক ও সহকর্মীদের। ভুলে গেছি ঘটনা সেপ্টেম্বর 65-এর 6 দিনের, যেমন ভুলি রক্তক্ষয়ী যুদ্ধ 71-এ 9 মাসের। ভুলে যাই একা জীবনের পাট চুকানো দিন, ছুটির দিনে পরিবারের সাথে অবসর যাপন, কেমন কেটেছে উত্থান পতনের 45 বছর। এখনো ভুলে যাই বাসা ও অফিস থেকে বের হতে, মোবাইল কিংবা হাত ব্যাগ নিতে, দোকানে দাম দেবার পরেও পণ্যটা আনতে। ভুলে যাই জরুরি কাগজ সাথে করে রাখতে, সময় মতো কাউকে দরকারি ফোন করতে, কত প্রিয়জনের অনুষ্ঠানে হাজির হতে। ভুলে থাকি আরো কত কিছু, তারুণ্যের সতীর্থ আলো আলিয়াকে, অভিমানে রক্ত ঝরানো প্রিয় বন্ধুকে। যন্ত্র না মানুষ আমি, তাও ভুলে যাই, ঠকিয়েও যাই বার বার চোখের পলকে, একটা মিষ্টি হাসিতেই সব ভুলে যাই, খোলসের আড়ালে লুকানো শট ভণ্ডকে। কিন্তু সব ভুলে যাওয়া ছাপিয়ে জেগে থাকে, যাতে কিভাবে ভুলে গেল 71-এর সেই অর্জন, অযুত নারীর সম্ভ্রম ও এক সাগর রক্তপাত, কিভাবে ভুলে গেল একটা সোনালি স্বপ্ন, অহর্নিশ চারিদিকে দেখি কত অঘটন। ভুলে যাব আমি, নই যে এমন চরিত্র, 71-এর 26 মার্চ আর সেই কালো রাত বদলে দিয়েছে আমার আত্মপরিচয়, আর জন্মেছে দুনিয়ার বুকে সবুজ লাল মানচিত্র।